আসসালামু আলাইকুম, আমি এএসএম আবদুল্লাহ। আজ চলে এসেছি 27তম আন্ত হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020 অনুষ্ঠানে, আয়োজনে তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয় ডেমরা ঢাকা। তবে চলুন ঘুরে আসে অনুষ্ঠান থেকে, লেটস গো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। প্রথম অংশে আমাদের দেশের গ্রাম কালচার এইসব বিষয় নিয়ে প্রদর্শন করা হবে। দ্বিতীয় অংশে থাকবে আমাদের দেশের অর্জন, স্বাধীনতা, সেই 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত দেশের স্বাধীনতা যুদ্ধ, আমরা দেশকে জয় করেছি, সার্বভৌমত্ব পেয়েছি, এই কথাগুলো আমাদের এই ডিসপ্লেতে প্রদর্শিত হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, আমি জনাব সুমন স্যারকে সাউন্ডে গান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ডিসপ্লেটি পরিচালনা করছে জনাব সুমন, কেউ প্রবেশ না করে, কোনো ক্যামেরাম্যান বা কোনো ছবি তোলার জন্য মাঠের ভিতরে যাওয়া যাবে না, শুধুমাত্র আমাদের নির্ধারিত যে ক্যামেরাম্যান আছেন, ভিডিওম্যান, উনি ভিডিও করবেন। মাঠের ভিতরে গিয়ে এলোমেলোভাবে আমাদের ডিসপ্লে সৌন্দর্য নষ্ট করার না করার জন্য আমি সকলকে বিনীত আহ্বান জানাচ্ছি।
আমি হাত তালির মাধ্যমে সকলকে অভিনন্দন জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। খুদে এই শিক্ষার্থীদেরকে হাত তালির মাধ্যমে উৎসাহিত করার জন্য আহ্বান জানাচ্ছি।
ঐতিহ্যগুলো অন্তত ফুটে তোলা হচ্ছে এই পুস্তকের মাধ্যমে। আমি সকলকে একজন হাততালির মাধ্যমে বিকাশ গ্যাস আদর্শ বিদ্যালয় শিক্ষার্থীকে উৎসাহিত করার জন্য আহ্বান জানাচ্ছি। Yeah.
হাততালি জোরে, সবাই সবাই একটু হাততালি জোরে, থ্যাংক ইউ। সকলে আমাদের এই ডিসপ্লে যারা অংশগ্রহণ করছে সকলের জন্য সবাই জোরে আরেকটা হাততালি, সবাই জোরে, ধন্যবাদ সবাইকে। আমাদের উপস্থিত দর্শক, উপস্থিত দর্শক মন্ডলীকে আহ্বান করব, আপনারা যে যেখানে আছেন অবস্থান করবেন এবং মাঠের মাঝে কেউ প্রবেশ করবে না। আমাদের আজকের এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি জনাব মনির হোসেন খান স্যার ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। একটু পরেই আমি সবাইকে নিরাপত্তার